মেয়েদের জন্য দারুণ সুখবর, কারণ মেয়েদের কিন্তু সরাসরি অ্যাকাউন্টে 1250 টাকার সাথে এক বছর এককালীন 5000 টাকা করে দেওয়া হচ্ছে। কারা কারা পাবে, ঠিক কি কারণে এটা দেওয়া হবে, বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সামনে ডিসকাস করা হবে। অবশ্যই ভিডিওটি প্রত্যেকের সাথে শেয়ার করবেন যাতে প্রত্যেক মেয়েরা এই টাকা পেতে পারে। তো চলুন সরাসরি দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক। খুশির খবর, স্কুল পড়ুয়াদের ছাত্রছাত্রীদের জন্য চালু হলো কিন্তু স্কলারশিপ। বিশেষত মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রীদের কাছে এটা দারুণ খুশির খবর। এই স্কলারশিপ প্রদান করবে জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ বা JBNSTS। এই স্কলারশিপে আবেদন করার পরে নির্বাচিত হলে আবেদনকারীরা মাসিক 1250 টাকার সাথে বছরে এককালীন 5000 টাকা করে পাবে। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিষয়ে পড়তে উৎসাহিত করার জন্য চালু হয়েছে এই বিশেষ বৃত্তি। বিগত 2017 সাল থেকে কলেজের বিজ্ঞান নিয়ে পড়া ছাত্রীদের সিনিয়র বিজ্ঞানী কন্যা নামক মেধাবৃত্তি প্রদান করে আসছে জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ। এবার থেকে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রীদের জন্য এই রকমভাবে জুনিয়র বিজ্ঞানী কন্যা নামে মেধাবৃত্তি চালু করল উচ্চশিক্ষা দপ্তরের অধীনস্থ বিজ্ঞান প্রচারক এই সংস্থাটি। এবং এই বৃত্তি প্রাপকেরা মাসিক 1250 টাকা এবং বছরে এককালীন 5000 টাকা করে পাবে। এই মেধাবৃত্তি সুবিধা কেবল বিজ্ঞান নিয়ে পড়া ছাত্রীদের জন্য আলাদা করে চালু করা হয়েছে এবং উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগে পড়া ছাত্ররা এই স্কলারশিপের জন্য আবেদনযোগ্য নয়। অর্থাৎ এটা শুধুমাত্র ছাত্রীদের জন্য, কারণ জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের সম্পাদিকা মৈত্রী ভট্টাচার্য জানান, ছাত্রের তুলনায় বৃত্তি প্রাপক ছাত্রীর সংখ্যা খুব কম। ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে বিজ্ঞান পড়ার আগ্রহ যেহেতু কম, তো সেই কারণে কিন্তু শুধুমাত্র মেয়েদের এই ব্যাপারটাতে অর্থাৎ বিজ্ঞান পড়াতে উৎসাহিত করার লক্ষ্যেই কিন্তু এই নতুন যে বৃত্তি প্রদান এটা চালু করা হয়েছে। অনেকে আবার আগ্রহ সত্ত্বেও অর্থের অভাবে মেয়েদের বিজ্ঞান নিয়ে পড়াতে চান না বাড়ির লোকেরা, তাই তিনি চান মেয়েরা যাতে বেশি করে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান পড়ার আগ্রহ দেখায় এবং অর্থ যেন বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্য এই মেধাবৃত্তির ব্যবস্থা। এবং প্রাথমিকভাবে 200 জন ছাত্রীদের বাছাই করার পর এই মেধাবৃত্তি দেওয়া হতো, এখন থেকে আরও 50 জন ছাত্রী কিন্তু এই বৃত্তি পাওয়ার সুযোগ পাবে।